আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার কবিতা শিক্ষা ও তন্ত্র মন্ত্র তাবিজ কবচ বিদ্যা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো অন্য দিনের মতো আজ একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি যে গাছ সম্পর্কে আলোচনা করব, এই গাছটির নাম হলো চালতা গাছ। এই গাছটি 10 থেকে 12 ফুটের বেশি হয় না, উঁচু হয় না, বড় হয় না। এই গাছটি প্রায় বাংলাদেশে সব জায়গাতে দেখা যায়। বাংলাতে চালতা এবং হিন্দিতে বলা হয় চালিতা। এই গাছটি প্রায় সব জায়গাতে দেখা যায়। তো বন্ধুরা, এ গাছের কিছু গুরুত্বপূর্ণ রোগের জন্য ব্যবহার করা হয়, তো আমি সেই রোগগুলো এবং কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো বলবো। তো আগে বিস্তারিত বলে নেই। 1 নম্বরে ঠান্ডা জ্বর লাগলে, 2 নম্বরে বাত রোগে, 3 নম্বরে রক্ত আমাশায়, 4 নম্বরে কফ ও সর্দিতে, এবং 5 নম্বরে পিত্ত বাড়লে। তো বন্ধুরা, 1 নম্বরে ঠান্ডা লেগে জ্বর হলে আপনি কি করবেন? আপনি যেটা করবেন, পাকা ফলের রস, মানে চেলতে ফলের পাকা ফলের রস 30 মিলিলিটার, চিনি 3 চামচ, জল 70 মিলিলিটার, এই তিনটি একসাথে মিশিয়ে দিনে একবার খেতে হবে। খেলে এই রোগের ক্রিয়া নষ্ট হয়ে যাবে এবং আপনি সুস্থ হয়ে যাবেন। তো আছে 2 নম্বরে বাত রোগে। তো বন্ধুরা, এটি প্রায় সবারই হয়। তো আপনি যেটা করবেন, কচি ফল কেটে 30 গ্রাম 1 গ্লাস ঠান্ডা জলে মিশিয়ে খেতে হবে। খেলে বাত রোগ থেকে আপনি মুক্তি পাবেন। সো বন্ধুরা, 3 নম্বরে আছে রক্ত আমাশয়। তো এটি খুবই গুরুত্বপূর্ণ বা খুবই মারাত্মক একটি রোগ। এজন্য আপনি যেটা করবেন, গাছের কচি টাটকা পাতা বেটে তার রস 20 মিলিলিটার 1 কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে 2 বার খেতে হবে। খেলে উপকার পাবেন। তো বন্ধুরা, 4 নম্বরে আছে কফ ও সর্দি। তো এজন্য আপনি যেটা করবেন, গাছের শুকনো ছালের গুঁড়ো 1 গ্রাম, চিনি অথবা মিষ্টি গুঁড়ো 1 চামচ, আধা কাপ সামান্য গরম জলে মিশিয়ে দিনে 1 বার খেলে সর্দি ও কফ কমে যাবে। তো বন্ধুরা, লাস্ট যেটা, 5 নম্বরে পিত্ত বাড়লে। তো এটা হলে আপনি যেটা করবেন, ছোট আকারের কচি ফল ছোট ছোট টুকরো টুকরো করে কেটে 120 মিলিলিটার জলে সেদ্ধ করে আধা কাপ থাকতে সেটি ঠান্ডা অবস্থায় দিনে 1 বার খেলে আপনার এই রোগ থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, এবং চলতে গাছের অনেক গুরুত্বপূর্ণ গাছ সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন এবং যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কবিরাজ ও তান্ত্রিক আকরাম হোসেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন।